শুরুতেই সংবাদ শিরোনাম। বার্ডে ফ্লু ছড়াতে চিকেন বিরিয়ানি খাচ্ছেন ভারতের আন্দোলনরত কৃষকরা। ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত। ভারতে শিখ এবং নাগা চরমপন্থীদের সমর্থনদাতা হচ্ছে পাকিস্তান, বললেন পাকিস্তানের সাংবাদিক। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেওয়ার দাবি মাইক পম্পের। এবং সবশেষ থাকছে ট্রাম্পের ভাতিজি বললেন, আমার চাচা ভারসাম্যহীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের দিল্লিতে গত দু মাসেরও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। এর জের ধরে গোটা দেশে নাকি বার্ড ফ্লু ছড়াতে পারে। কিভাবে তারা সেখানে বসে চিকেন বিরিয়ানি খাচ্ছেন, যা নাকি ডেকে আনবে বিপদ, এমনই মন্তব্য করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক। এখানেই থামেননি বিজেপি বিধায়ক মদন দিলওয়ার। কৃষকদের সন্ত্রাসবাদী, ডাকাত, চোরও বললেন তিনি। রামগঞ্জ মন্ডি এই বিধায়কের কথাই তারা বিরিয়ানিতে ভোজ সারছেন, কাজু বাদাম খাচ্ছেন, সমস্তভাবে উপভোগ করছেন, মাঝে মধ্যেই ভুল পাল্টে ফেলছেন। ওখানে অনেক সন্ত্রাসবাদী থাকতে পারে, চোর লুটেরাও ওরা কৃষকদের শত্রু হতে পারে। এরপর বিজেপি বিধায়কের অভিযোগ জোর করে হোক বা অনুরোধ করে, সরকার আগামী কয়েকদিনে কৃষকদের না উঠাতে পারলে সারা দেশে বার্ড ফ্লু ছড়িয়ে যাবে। দিলওয়ারের ওই ভিডিও এখন ভাইরাল। এই মন্তব্যের জন্য বিজেপিকে এক হাত নিয়েছেন রাজস্থানের কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোস্তরা। তার কথায় এই মন্তব্য লজ্জাজনক, বিজেপির ভাবনা চিন্তারই প্রকাশ। আন্দোলনকারী কৃষকদের এর আগেও সন্ত্রাসী বলেছেন বিজেপি নেতারা, তাদের পিৎজা খাওয়া নিয়েও খোঁচা দিয়েছেন তারা। ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ার জাভা সাগরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করেছে উদ্ধারকর্মীরা। রোববার দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি কমিশনের প্রধান সোরিয়ান্তো জাহিয়ানো এ খবর জানিয়েছেন। বিমানটির দুটি ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেছেন ডুবুরিরা অনুসন্ধান শুরু করবে এবং আশা করি খুব দ্রুত আমরা তার সন্ধান পাব। এর আগে শনিবার জাকার্তার সুকর্ণ হাত্তা বিমানবন্দর থেকে শ্রীবিজয়া এয়ারওয়েজের বোয়িং 737-এর বিমানটি ইন্দোনেশিয়ানের পশ্চিম কালিমান প্রদেশের পন্তিয়াক অভিমুখে যাত্রা করে। ভারী বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা দেরিতে স্থানীয় সময় দুপুর 2:36 বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের চার মিনিট পর বিমানটি যোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমানের 20 কিলোমিটারের উত্তরে লাক্কি দ্বীপের কাছে জাভা সাগরে বিমানটির সন্ধান পাওয়া যায়। 12 জন ক্রু বিমানটিতে মোট 62 জন আরোহী ছিলেন, তারা সকলেই ইন্দোনেশিয়ান নাগরিক। এখন পর্যন্ত দুর্ঘটনায় বেঁচে যাওয়া কোনো নাগরিক বা বিমান ক্রুর সন্ধান পাওয়া যায়নি। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জেকি উইদুদু গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি দেশটির সকল নাগরিকদের কাছে বিধ্বস্ত বিমানটির যাত্রীদের উদ্ধারের জন্য প্রার্থনার আহ্বান জানান। ভারতে শিখ এবং নাগা বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান প্রশিক্ষণ দেয়, এর কারণে ভারতের অভ্যন্তরে ঝামেলা বাড়াতে তাদের ব্যবহার করা যায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাংবাদিক আসিফ আব্বাসী। গত 7 জানুয়ারি RY নিউজ চ্যানেলকে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আপনি শিখ বা নাগাল্যান্ডের দুর্বলতাগুলো ব্যবহার করেছেন এবং তাদের ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিয়েছেন। বেলুচিস্তানের কয়লা খনিতে সম্প্রতি হত্যাকাণ্ডের ব্যাপারে আলোচনা সবার আয়োজন করেছিলেন কাসিফ আব্বাসি। ওই অনুষ্ঠানে পাকিস্তানের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং সেদেশের বিরোধী দল PNML এর নেতা মিফতা ইসমাইল উপস্থিত ছিলেন। ফাওয়াদ চৌধুরী যখন বেলুচিস্তানের ভারতের হস্তক্ষেপের ব্যাপারে কথা বলতে শুরু করেন, তখন উপস্থাপক কাসিফ আব্বাসি এবং বিরোধী দলীয় মন্ত্রী তাকে থামিয়ে দেন। সেই সঙ্গে ফাওয়াদ চৌধুরীকে উপস্থাপক স্মরণ করিয়ে দেন যে ইমরান খানের শাসনামলে ভারতে নানামুখী অপকর্ম হচ্ছে বলে তাদের সমর্থন করছে পাকিস্তান। ইমরান খানের প্রশাসনের মন্ত্রীকে মিফতা ইসমাইল জানান যে নরেন্দ্র মোদী কিংবা ভারতের দোষারোপের আগে ইমরান খানের মনে রাখা দরকার কিভাবে তার শাসনকালে পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে সে দেশকে অস্থিতিশীল করার জন্য।
ইরানের কোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত নয় বলে দাবি করেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের তেহরান থেকে বহিষ্কারের হুমকি দেওয়ার পর পম্পের এ কথা বলেন। পম্পেও তিনি দাবি করেছেন ইরান তার পরমাণু কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছেন, কাজেই তার ভাষায় তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেওয়া উচিত। 2015 সালের 6 জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান সর্বোচ্চ 3.5 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে রাজি হয়েছিল। তখন পর্যন্ত তেহরান 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করত। কিন্তু 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান ওই সমঝোতা দিয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন ক্রমান্বয়ে স্থগিত করে এবং গত সপ্তাহে আরও 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল ফজল আমুই রোববার বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তার দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং এনপিটির সম্পূরক প্রোটোকল থেকে বেরিয়ে যাবে। সমর্থকদের উস্কানি দিয়ে ক্যাপিটাল হিলে হামলার ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে তীব্র সমালোচনার মুখে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচকদের তালিকায় এবার যোগ হলেন খোদ ট্রাম্পের নিজের ভাতিজি ম্যারি ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ পত্রিকার গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের চাচাকে ভারসাম্যহীন উল্লেখ করেন তিনি এবং তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে মন্তব্য করেছেন তিনি। পেশায় একজন মনোরোগ চিকিৎসক ম্যারি ট্রাম্প আরও বলেছেন, নির্বাচনে হেরে ট্রাম্প বর্তমানে অনেকটাই মানসিক ভারসাম্যহীন। মার্কিন গণতন্ত্রের জন্য ক্ষতি করার কিছু করার আগেই তাকে অভিসংশয় করে ক্ষমতা থেকে সরানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি। আর এই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করতেও আইন প্রণেতাদের কাছে আহ্বান জানান ম্যারি ট্রাম্প। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।